সকালে রোদ খেতে বসেছি মামমামের সাথে, চুলগুলা এলোমেলো উস্কো খুস্কো, বিকজ হচ্ছে আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এগুলো আরিয়ান বলতেছে, হ্যাঁ আমি কিন্তু না, আরিয়ান বলতেছে যে ও মাত্র ঘুম থেকে উঠছে এবং উঠে সে বারান্দায় আসছে রোদ খাওয়ার জন্য। আর এটা হচ্ছে ওর বারান্দার হলো টুল, এই টুলে উঠে ও বারান্দা দিয়ে মানুষ দেখে, নিচে দেখে। উলি বাবা, টুল নিয়ে টানাটানি, টুল নিয়ে টানাটানি, টানাটানি, টুল নিয়ে, টুল নিয়ে টানাটানি। এখন সে যে নেট টুল, তো এই টুলের মধ্যে হাতের আঙুল ঢুকাই দেয়, আঙুল ঢুকাই দেয়, আঙুল ঢুকাই দেয়। গুটু গুটু, আরিয়ান, এই যে সে গিয়ে ভেলকি বাজি করতেছে, ইয়ে আরিয়ান, এই যে এই যে এই যে বাবা, এই যে এটা এখন ফেলে দিচ্ছে, এখন সে এটা ফেলে দিবে। সে যত আমার কাপড়ের ক্লিপ আছে, আমি 2 বক্স ক্লিপ কিনছি, তার মনে হয় যে বেশি অর্ধেক শেষ, আর কয়েকটা আছে, সবগুলো সে আসে গ্রিল থেকে টান মারে আর একটা করে নিচে ফেলে দেয়। এর প্রতিদিন 2-4টা ফালায় সে, আর নিচে তো আমি পাইও না খুঁজে। তো সব মিলায়া এখন আরিয়ানের হচ্ছে সান কিস হচ্ছে, সান বাথ হচ্ছে, যেটাই বলেন। তো এখন আবার সে গোসল টোসল করছে, গোসল করে সে ঘরের মধ্যে আসছে, ঘরের মধ্যে আইসা সে টিভি দেখতেছে। কেমন উল্টায়া পাল্টায়া টিভি দেখে আবার সে বারান্দায় চলে গেছে। বারান্দায় গিয়ে এখন সে কি করতেছে, আবার সে টুলে দাঁড়ায় দাঁড়ায়, সে একাই কিন্তু টুলে উঠে, হ্যাঁ একা একা টুলে উঠে। এই যে আবার ঘরের মধ্যে এসে তার ভেলকি বাজি, সে ওই যে ছোট টি টেবিলটা এই পাশে ঠেলে নিয়ে আসছে, সোফার বালিশগুলো সব ফেলে দিছে। আবার এই যে এই সোফায় উঠতেছে, তো আমি যেই নামছি সে আর সে উঠবে না। তো এই তো সারাদিন এভাবেই চলে আরিয়ানের দুষ্টমি, খুন, শুটি, খেলাধুলা সব মিলায়া। আর যে বাসায় বাচ্চা নেই সে বাসায় আমি মনে করি প্রাণ নেই। তো এই তো আরিয়ান এখন রান্না করবে, এখন এই যে সে চামচ নিয়ে রেডি হয়ে গেছে, সে এখন রান্না করবে। কে রান্না করবে আজকে, তুমি কি পাকাবা বলো?